করোনা ভাইরাসে আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি। তাকে গুরগাঁওয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার অমিত শাহ টুইট করে জানিয়েছেন, করোনার উপসর্গ দেখা দেওয়ায় আমি পরীক্ষা করাই, রিপোর্ট পজিটিভ এসেছে, আমার শরীর ঠিক আছে, তবে ডাক্তারদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হচ্ছি। আপনাদের মধ্যে যারা গত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের আইসোলেটেড রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন। অমিত শাহের দ্রুত আরোগ্য করেছেন বিজেপির নেতাকর্মীরা। বিজেপির শীর্ষ নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন, সংবাদ মাধ্যমে শুনলাম অমিত শাহের করোনা ভাইরাস ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, শুনে খুবই দুঃখ পেলাম, তার দ্রুত আরোগ্য কামনা করি, তিনি যাতে দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পান সেজন্য প্রার্থনা করছি। অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় উত্তরপ্রদেশের মন্ত্রী কমলা রানী বরুণের, বয়স হয়েছিল 62 বছর। 18 জুলাই কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর থেকে লখনউয়ের করোনা হাসপাতাল সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি ছিলেন তিনি। রবিবার সকালে তার মৃত্যু হয়। কমলা রানীর আকস্মিক মৃত্যুর খবরে রবিবার অযোধ্যা সফর বাতিল করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভূমি পুজোর প্রস্তুতি দেখতে তার অযোধ্যায় যাওয়ার কথা ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের মেডিকেল বুলেটিন বলছে, গত 24 ঘন্টায় আরও 54,736 জন আক্রান্ত হওয়ায় দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাটা 17 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা 17,50,724, মৃত্যু হয়েছে আরও 853 জন করোনা রোগী। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা 5,67,730, সুস্থ হয়েছেন 11,45,630 জন, মৃত 37,364 জন।